ভাব সম্প্রসারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো এখানে মূলভাবে বলা হচ্ছে যে স্বাধীনতাকে রক্ষা করার জন্য প্রতিটি নাগরিককে অতন্ত ন্যায় সদা সতর্ক থাকা প্রয়োজন কেননা এটি অর্জন করা যতটা কঠিন কাজ তার চেয়েও বেশি কঠিন হলো একে রক্ষা করা সম্প্রসারিতভাবে বলা হচ্ছে স্বাধীনতা প্রতিটি মানুষের জন্মগত অধিকার আর মানুষ মাত্রই স্বাধীনতা কামী পরাধীন জীবন কারও কাম্য নয় জীবনের পরিপূর্ণ স্বাদ গ্রহণের জন্য মানুষ স্বাধীনতা চায় কবির ভাষায় স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় স্বাধীনতা ছাড়া কেউ পূর্ণ অধিকার নিয়ে বাঁচতে পারে না কিন্তু একে সহজে পাওয়া যায় না বহু ত্যাগ তিতিক্ষার রক্তের বিনিময়ে তা অর্জন করতে হয় স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন কাজ হলো অন্তঃশক্তি বহিশক্তির হাত থেকে তাকে রক্ষা করা একটি স্বাধীন দেশে যখন পরাধীন দেশের ভাবধারা বজায় থাকে তখন সে দেশ দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হয় তাই যে কোনো ধরনের অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য নাগরিকদের সদা সচেতন থাকতে হয় এজন্য বিদেশি ভাবধারা আমদানি বর্জনে সকলকে কাজ করতে নিজস্ব সংস্কৃতিকে লালন করে জাতিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হয় এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা এই স্বাধীনতা আমাদের কাছে এক পবিত্র আমানত একে রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের জাতীয় জীবনে যাতে সাংস্কৃতিক স্বচ্ছতা ও অর্থনৈতিক মুক্তি আসে সেদিকে লক্ষ্য রেখে আমাদের তার জন্য কাজ করতে হয় হবে ভালোবাসতে হবে দেশের মাটি ও মানুষকে গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা এই স্বাধীনতা সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের জাতীয় কর্তব্য আমাদের এই প্রিয় জন্মভূমি যাতে সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেদিকে আমাদের সবার মনোযোগ দিতে হবে অর্থাৎ এখানে যে কথাটি বলা হচ্ছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এই কথাটি হচ্ছে এরকম যে স্বাধীনতা অর্জন করাটাই কিন্তু কঠিন অনেক সংগ্রামের পর ত্যাগের পরে যুদ্ধের পরে আন্দোলনের পরে স্বাধীনতা অর্জন করা যায় কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করা বলতে কী বোঝায় রক্ষা করা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যেমন বাইরের সেনার হাত থেকে রক্ষা করা বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করা ঠিক সেরকম দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা উন্নয়ন ঘটানো এর এবং পরাশক্তির বিদেশি শক্তির যে আগ্রাসন উপনিবেশবাদ হোক সাম্রাজ্যবাদ হোক এগুলোর হাত থেকে রক্ষা করা অর্থাৎ বহিঃশক্তির যে একটি প্রভাব দেশে বিরাজমান থাকে স্বাধীনতা যাতে দেখে মনে হচ্ছে যে বহিঃশক্তির বা পরাশক্তির বা অন্য দেশের প্রভাবে দেশে বিদ্যমান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেইভাবে বিকশিত হচ্ছে না তাহলে সেটি কিন্তু বলা হচ্ছে স্বাধীনতা রক্ষা করা তো এটি অর্জনের পিছনে আমাদেরকে রক্ষা কাজ করতে হবে প্রত্যেক দেশপ্রেমিকের উচিত দেশের যে স্বাধীনতা যেটি দেশের জন্য পবিত্র আমানত সেটি রক্ষা করা দেশের অর্থনৈতিক মুক্তি ঘটানো তো এই যে ভাব সম্প্রসারণটি এটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি লেখক ডক্টর নিরঞ্জন অধিকারী এই বইটি থেকে